তৃণমূল কংগ্রেস, কংগ্রেসের হাত ধরে এই রাজ্যে ক্ষমতা এলো এবং আপামর বাংলাবাসী তার সাথে মুর্শিদাবাদের মানুষ আমরা আনন্দিত হয়েছিলাম যে কেন্দ্র এবং রাজ্য এই একই সরকার পশ্চিম বাংলায় এর আগে সিদ্ধার্থ শঙ্করের পর এ বাংলার মানুষ মুর্শিদাবাদের মানুষ দেখেননি। সেই কারণে যে কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হাফ ডজন মন্ত্রী আর রাজ্যেও যেখানে আমার বহরমপুরের অধীরবাবুর প্রাণ, এই বহরমপুর শহরের বিধায়ক মমতার মন্ত্রিসভার মন্ত্রী, তারা এখন দুজনাই বিতর্কের মধ্যে পড়েছে কে বিজেপির দালাল কে বিজেপির শত্রু। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে অধীরবাবু বিজেপির দালাল, আরএসএসের দালাল। আমি যদি বলি দিদি আপনি নিজে অধীরবাবু অর্থাৎ কংগ্রেসকে মুর্শিদাবাদ জেলায় আরও একটু প্রাধান্য দিতে চাইছেন, কারণ যে যাদের হাত ধরে এই রাজ্যে ক্ষমতায় এসেছিলেন তাদেরকে পুরস্কৃত করবার জন্য এবং বিজেপির ভোট ব্যাংকে বিভক্ত করবার জন্য আজ মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে উপহার দিয়েছেন একটা এমএলএ। এমন কিছু কংগ্রেসের ঘটে যায়নি, আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি যে আমিও অবাক হয়ে যাচ্ছি যে অধীরবাবুকে তোমার সঙ্গে খুঁজে পাইনি, বহরমপুরে বিভিন্ন জায়গায় পোস্টার পড়লো, কোথায় অধীরবাবু? বহরমপুরবাসী না মুর্শিদাবাদবাসী, সেই জায়গায় অধীরবাবুকে নিয়ে এত নাচানাচির কারণ বিজেপির ভোট ভাগ করা। বিজেপির ভোট ভাগ করলেই মমতাজির কেল্লা ফতে, কিন্তু এসব সেগুড়ে পালি এ হতে পারবে না। এই জেলার মানুষ জানে অধীরবাবু একটা অচল পয়সায় রূপান্তরিত হয়ে গেছে।